সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো পায়েল ব্লগে নতুন আর একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা হলো, আমি বলেছিলাম আগের দিনের ভিডিওতে আমার কিছু সিল্ক শাড়ি আছে, সেগুলো পার্ট টু এ দেখাবো। তো আজকে তো সেই শাড়িগুলোই দেখাবো যে আমার কী কী সিল্ক আছে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই বলো কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। চলো আমি ভিডিওটা স্টার্ট করি। তো দেখতে পাচ্ছ আমি একটা সিল্ক শাড়ি পরেই বসে আছি। জানি না এটা কী শাড়ি, আমি সত্যি নাম জানি না, অর্ধেক শাড়ি না, আমি সত্যি নাম জানি না। তো ফার্স্টে দেখতে পাচ্ছ কাঁথা স্টিকের একটা শাড়ি, এগুলোকে কাঁথা স্টিকই হয়তো বলে, আই থিঙ্ক, আমি জানি না, যদি আমার ভুল হয়ে থাকে নিশ্চয়ই আমাকে বলে দিও শাড়িটার নাম কী যারা জানো। তো এই যে দেখতে পাচ্ছ একটা তো সিল্ক, মানে বাটার সিল্ক টাইপ হয় সেই সিল্কগুলো, রেড কালারের আছে ফুলগুলো। তো এই আর একটা আছে রেড ব্লুতে, রেড ব্লুতে আছে দেখতে পাচ্ছ, সেটা খুব সুন্দর শাড়ি, আমার খুব ভালো লাগে, এখনো পরিনি, এটা নতুন শাড়ি, জানি না কি শাড়ি বলে, আমি এখনো বলছি যারা জানো, আমার যদি ভুল হয়ে থাকে কোনো শাড়ির নাম অবশ্যই তোমরা আমাকে বলো যে দিদি শাড়িটার নাম এই, এটা না এই, আমিও জেনে যাব। তো দেখতে পাচ্ছ এটা রেড আর ব্লুতে আছে, আঁচলটা হচ্ছে পুরোটাই লাল। যে সব থেকে মজার ব্যাপার হলো সিল্ক শাড়িগুলো তোমার যেরকম তাপ তসরে হচ্ছে কুচি না ধরলে পরা যায় না, মানে কুচিটা ধরেই দিতে হবে এরকম একটা ব্যাপার। তো সিল্কের যে ব্যাপারটা পরে খুব মজা হয় আশা করছি সবাই জানো, তো সেটা হলো ধরতে হয় না কুচিটা, কাউকে অন্তত হেল্প লাগে না, নিজে থাকতেই করা যায়। এই এটা আমি পুজোতে অনেকটাই তখন ছোট ছিলাম, তো বেশি ছোট না, তখন প্রেম করতাম অবশ্য। তো এই শাড়িটা আমি মানে আমার মেজো মেসো আমাকে দিয়েছিল, তখন নতুন উঠেছিল শাড়িগুলো। তো এই শাড়িটা আমি কিনতে গেছিলাম একটা বাড়িতে, উনি বাড়িতে বিজনেস করে, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছ হোয়াইটের সাথে একটু গোল্ডেন পার আছে আর স্কাই হোয়াইটে আছে, শাড়িটা খুব ভালো লাগে আমাকে, দেখেছো আমাকে পরতে হয় তো দেখেছো। তো দেখতে পাচ্ছ তারপর দেখে একটা ব্লুতে, ব্লুর সাথে গ্রিন আছে, এটা ঘিচা শাড়ি বর দিয়েছিল, ও দিয়েছিল তবু বিয়ের আগে, বলে দিচ্ছি আঁচলটা হচ্ছে এরকম আর পুরোটাতে ব্লু, শাড়িটা পরেছি তোমরা দেখেছো আমার ফটোতে হয়তো, এটা হচ্ছে ঘিচা আছে একদম হালকা প্রচন্ড, এটা হচ্ছে অরিজিনাল ঘিচা বলেই প্রচন্ড হালকা আছে, এটা তো সবাই দেখেছো আমি পড়েছি বলে উল্টো করে রেখেছি, এটা সবাই দেখেছো, এটা হচ্ছে যা দিয়েছিল পুজোতে। এই শাড়ি দেখাতে গিয়ে আলমারির যা দশা হচ্ছে সেটাও একদিন শেয়ার করব, যে আমার আলমারিটার অবস্থাটা কি আছে। তো এই একটা আছে, এটা ভাত কাপড়ের সময় বর দিয়েছিল, আমি জানি না শাড়িটার নাম কি, পিঙ্কের সাথে আর আছে তোমার এই যে এই পার্পেল কালার, এই একটা আছে জানি না, এগুলো আমি বিয়েতে পেয়েছিলাম, এটা বিয়েতে পেয়েছিলাম গিফট রিসেপশনের দিন, হলুদ গ্রিন আর রেডের মধ্যে আছে,
এই একটা ব্লু শাড়ি আছে, এটা ঘেঁচা নয়, এটা জানি না, এটা জাস্ট নর্মাল সিল্ক বলেই দেখাচ্ছি, শুধু ব্লু কালারই আছে আর কিছু নেই, পাটটা গোল্ডেন। তো এই আর একটা ঘেঁচা, যেটা বর মানে চুচ চম কাছড়া পাড়া থেকে কেনা হয়েছিল, শাড়িটা খুব ভালো লেগেছিল আমার, এক চান্সে পছন্দ হয়ে গেছিল শাড়িটা। শাড়িটা তোমার এক্সপ্রেস বাজার বলে যেটা নতুন খুলেছিল সেখান থেকে, ফার্স্ট টাইম যখন এটা লঞ্চ মানে ওখানে খুলেছিল দোকানটা, সেখান থেকে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ শাড়িটা, এই একটা দেখতে পাচ্ছ, এটা তখন পাখি শাড়ি বলে হয়তো, হোয়াইটের মধ্যে রেড, রেডের মধ্যে এরকম। বিয়ের আগে বর দিয়েছিল পুজোতে, যারা বাড়িতে নিয়ে আসে তাদের থেকে নিয়েছিলাম। এই আর একটা, এটা এখনো নতুন আছে, পেয়েছিলাম বলে ভাঙিনি এখনো, শাড়িটা অতটা ভালো লাগে না বলে পরিনি আমি। তো দেখতে পাচ্ছো এই একটা একদমই পুরোপুরি ভাবে কিছুই করিনি, প্যাকেজ করা আছে, এখনো নতুনই আছে। তো এই শাড়িটা ব্লুতে আছে, ব্লু আর পিঙ্কে আছে, দেখতে পাচ্ছ শাড়িটা আমার খুব ফার্স্ট টাইম খুললাম আমি নিজেও, এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, এক মিনিট করে পরলে জাস্ট ওয়াসাম, কোনো কথা হবে না। দেখতে পাচ্ছ সত্যি খুব ভালো একটা শাড়ি লাগলো, আমি ফার্স্ট টাইম খুললাম আজকে তোমাদের জন্য। শাড়িটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলো। আমি আঁচলটা জানি না কোথায় পাবো, আমি এর জন্য আঁচলটা তোমাদেরকে দেখাতে চাইছি, হয়তো এটাই ব্লাউজ পিস বা আঁচল কিছু হবে। হয় তো এই আর একটা আছে, এটাও পরিনি, ব্লাউজ পিসটা বানাতে দিয়ে এসেছি কিন্তু এখনো আনা হয়নি বলে তাই পরা হচ্ছে না। এটা লাল ব্ল্যাকে আছে, লাল জিনিসটা এমন না যে পরবে তাকে সত্যি খুব ভালো লাগে। আঁচলটা মনে হচ্ছে কিছু আছে, আমি দেখাতে পাচ্ছি না শাড়িটা। তো আর একটাই আছে, আমার ব্লু শাড়ি বিশেষ করে অনেকগুলো, কারণ ব্লু কালারটা সত্যি সব থেকে আমার বেশি ফেভারিট। তো দেখতে পারলে আমি তিন চারখানা ব্লু দেখালাম, অনেকগুলোই দেখালাম। দেখতে পাচ্ছ ব্লু সাথে গোল্ডেন আছে, রেড আছে, এই সময় শাড়িটা উল্টো ভাঁজ করা আছে, কারণ আমি পরেছিলাম একবার তো সেই কারণে উল্টো ভাঁজ করা আছে। আঁচলটা হচ্ছে এরকম, এরকম বুটিক টাইপ, বুটিক টাইপ, পাটটা রেড আছে, রেডে আর এরকম পাটটা। সত্যি আলমারি ভাঁজ করতে কিছু, আলমারি গোছাতে কিছু মজা হবে। তো আরো দুটো বেনারসি আছে, তো আমার বিয়ের বেনারসি দুটো আমি নিশ্চয়ই দেখাবো, সেটা পরে বিয়ের বেনারসি থেকে সাজ থেকে আমি সবটাই দেখাবো। তো এই আর একটা আছে, ভেলভেট আছে, ভেলভেটের মধ্যে, এটা হচ্ছে আমার স্টাইল বাজারে চুচড়ো থেকে তোমার কিনেছিলাম। তো দেখতে পাচ্ছ এটা ব্ল্যাক আর এটাও বর দিয়েছিল বিয়ের আগে, যখন ফার্স্ট বছর যখন আর রিলেশন হয় তখন পুজোতে আমাকে কিনে দিয়েছিল এটা। তো যাই হোক, এটাই লাস্ট ছেড়েছিল আর নেই।
আর যদিও বা কিছু থেকে থাকে সেগুলো লোড নিতে আছে, আনেনি বলে সেই কারণে দেখানো হচ্ছে না। তো যাই হোক, আমার আপাতত এই কটাই বাড়িতে ছিল, তো আমি এই কটাই তোমাদেরকে দেখালাম। তো সব থেকে কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করো আর জানিও। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর আমাকে অনেক কমেন্ট করো।